আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার টমেটো ভর্তা। এটি আপনারা ভাতের সাথে বাসায় ট্রাই করবেন। চলুন এটি বানাতে আমার কী কী লাগছে। আমার এখানে লাগছে ফ্রেশ টমেটো। আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ টমেটো নিয়েছি। এই টমেটোগুলোকে আমি খুব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার এখানে লাগছে সরিষার তেল, আমার লাগছে পেঁয়াজ কুচি, আস্ত রসুন, লাগছে ধনিয়া পাতা, আর লাগছে প্রয়োজন মতো শুকনো মরিচ। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম মরিচ দেওয়ার চেষ্টা করবেন। চলুন এবার আমরা রান্না করি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে সয়াবিন তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর ভিতরে টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন আপনাদের গায়ে টমেটোগুলো ছিটে না আসে, কেননা এটা দেওয়ার সময় তেলটা বেশ ফুটবে। আপনাদেরকে পানিগুলো খুব সুন্দর মতো ঝরিয়ে নিতে হবে। তারপর আমি এটিকে ঢেকে দিব কুক হওয়ার জন্য। দেখছেন কিছুক্ষণ পর আমার টমেটোটা দেখতে ঠিক এরকম হয়েছে। টমেটোটা একটু পোড়া পোড়া ভাব হবে। টমেটোটা যখন সফট হয়ে আসবে তখন আমরা নামিয়ে নিব। আমারটা এখনও হয়নি, আমি আবারও ঢেকে দিয়েছি এবং আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে আমার টমেটোটা ঠিক কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা টমেটোটা অনেকটা পোড়া পোড়া হয়েছে। টমেটোর ফেসটা ঠিক এরকম হবে, আপনারা এরকম হলে নামিয়ে নেবেন। তারপর আমি প্যানে আবারও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটি কিছুক্ষণ গরম হওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুনটাকে বেশ কিছুক্ষণ ফ্রাই করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর ভিতরে একটা সুন্দর কালার চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এরকম কালার এসে পড়েছে আমার। ঠিক এরকম কালার যখন হয়ে আসবে তখন আপনারা এটিকে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি একইভাবে শুকনো মরিচগুলোকে এখানে ভেজে নিব। তারপর যে টমেটোগুলো রেখেছিলাম তা আমি একটি চামচের সাহায্যে ম্যাশ করে নেব। আপনারা এটি ঠান্ডা হওয়ার পরে করবেন। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও এটি করতে পারেন, কেননা গরম অবস্থায় এটি যখন আপনারা করবেন তখন আপনাদের হাতে লাগতে পারে। তো অবশ্যই এটি ঠান্ডা হওয়ার পরে আপনারা এভাবে করে ম্যাশ করে নেবেন। তো আমি একটি চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, হয়ে গিয়েছে। তারপর আমি একটি পাত্রে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি। তারপর এর ভিতরে দিয়ে দিব শুকনো মরিচ, আমি যে ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচ। আমি এখানে প্রায় ছটার মতো শুকনো মরিচ ইউজ করেছি। তারপর এর ভিতরে দিয়েছি পেঁয়াজ এবং রসুন যে ভেজে রেখেছিলাম সেগুলো। খুব সুন্দর মতো হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আবারও কিছুক্ষণ ম্যাশ করে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দিব যে টমেটোগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলো। তারপর খুব সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এটি অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারবেন বা নাও দিতে পারবেন, কিন্তু এটি দিলে স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এটি দিলে ভাত দিয়ে খেতে খুবই মজা লাগবে। হয়ে গিয়েছে ভিউয়ার্স আমার রেসিপিটি। আপনাদের কাছে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে তাতে ক্লিক করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।